আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ, আইটি সাপোর্ট বি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে ফ্রিনাসের মাধ্যমে ভার্চুয়ালি আপনি কীভাবে ওএস ইনস্টল করবেন, অথবা কীভাবে আপনি লিনাক্স ইনস্টল করবেন ফ্রিনাসের ভিতরে, ফ্রিনাস সার্ভারের ভিতরে ভার্চুয়ালি কীভাবে ওএস ইনস্টল করবেন। আমরা যেভাবে করি, আপনার মনে করেন যে আমরা যেভাবে ভিএমওয়্যার মাধ্যমে করি, অথবা হাইপার বি অথবা ভার্চুয়াল বক্সের মাধ্যমে যেভাবে আর কি ওএস ইনস্টল করি, এখানে ফ্রিনাসের মাধ্যমে আমরা কিভাবে ওএস ইনস্টল করব। ওকে, আজকে আমি যে ওএসটা ইনস্টল করবো এটার নাম হচ্ছে জোরিন। এটা লিনাক্সের একটা ওএস, এটা আসলে উইন্ডোজের মতোই, এটার আইকনগুলো উইন্ডোজের মতোই। যারা আর কি উইন্ডোজ থেকে লিনাক্সে কনভার্ট হতে চান, আমি সাজেস্ট করবো যে প্রথমেই আপনারা জোরিন ইউজ করেন, ঠিক আছে? আমি জোরিন 12 ইউজ করছি, এবং আমি প্রথম যখন এই জোরিন ওয়েস্টটা দেখছি আমার কাছে, তখন থেকে এই জোরিন ওয়েস্টটা ভালো লাগে, এবং আমি লিনাক্সের ভিতরে এটাই ইউজ করি। উইন্ডোজের সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন ওয়াইনের মাধ্যমে আর কি। আপনি কিছুটা কনভার্ট হইতে যদি চান লিনাক্সের ভিতর, তখন আপনি এটা ইউজ করতে পারেন। আমার কাছে এটা মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে? তো চলুন, প্রথমে আমি এই ওয়েস্টটা ডাউনলোড করার জন্য এই প্রথমে jorin.com ডাউনলোডের ভিতরে আমি এটা কোর, জোরিন কোর, আপনি যখনই এটার হোম ওয়েবসাইটে যাবেন তখনই আপনি দেখাই, তখনই এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এই যে ডাউনলোড জোরিন ওএস, তারপরে এখানে কোর আছে, তারপরে এখান থেকে এটা ফ্রি ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আমার ফ্রিনাসের ভিতরে এটা অলরেডি রাখছি। নেক্সট ক্লাউড আমি সার্ভার ইনস্টল করছিলাম ফ্রিনাসের ভিতরে, আমি দেখাই 192, এটা হচ্ছে আমার ফ্রিনাসের আইপি, এটা আমার ফ্রিনাসের একটা সার্ভার। তো এখানে আমি প্রথমে লগ ইন করলাম, দেখেন এটাতে আমি মোটামুটি আর কি সিপিইউ আর র্যাম র্যাম 8 GB রাখছি। আমার আরও বেশি দরকার ছিল, কারণ যেহেতু ওএস ইনস্টল করবো, আর এটাতে আমার একটা হার্ড ডিস্কও আছে, এটা অলরেডি পুল করা আছে ক্লাউড নামে আমি রাখছি। আর যদি আপনারা হার্ড ডিস্কে অ্যাড করে আপনার এটার ভিতরে অ্যাড করতে আর কি না পারেন, তখন এই যে এখানে আপনি স্টোরেজের ভিতরে পুলসের ভিতরে ক্লিক করবেন, তারপরে অ্যাডে গিয়া, তারপরে আপনি ক্রিয়েট পুলে ক্লিক করার পরে আপনি হার্ড ডিস্কগুলো শো করবো। ওকে, তো তখন ওইখান থেকে আপনি নতুন করে পুল ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি অলরেডি একটা করা আছে, তাই দেখাইলাম না কীভাবে করে। তো চলুন, কীভাবে আমি জোরিন ওএস আমি ভার্চুয়ালি এখানে আপনার ইনস্টল করব এই ফ্রিনাসের ভিতরে দেখাই। এখানে আপনার দেখেন যে অনেকগুলো প্লাগইন আছে, নিচের দিকে দেখবেন যে ভার্চুয়াল মেশিন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। ওকে, এই ওয়েস্টটা আপনি ভিএমওয়্যার মাধ্যমে ইউজ করতে পারবেন। এই ওয়েস্টটার নাম দিলাম আমি, যেহেতু এখানে আমি লিনাক্স সেট করলাম, আর ওয়েস্টটার নাম দিলাম আমি মাই ওয়েস। ওকে, আর ডেসক্রিপশনে আমি দিলাম যেহেতু জোরিন ওয়েস, জোরিন জোরিন। ওকে, লোকাল ডকে এটা UEFI মোডে ইনস্টল হইব, আর এটাতে আমি বিএনসির মাধ্যমে ইনস্টল করতে চাই। ওকে, বিএনসির মাধ্যমে ইনস্টল করলে আপনার ব্রাউজার থেকে যে কোনো জায়গায়, যদি রিয়েল আইপি থাকে তখন আপনি ব্রাউজার থেকে এটা আপনি ইউজ করতে পারবেন, যে কোনো লোকেশনে আপনার এই পিসিটা এই ওয়েস্টটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, এখানে আমি বাইন্ডি রাখবো আমার আইপি, তারপরে এখানে আমার এটাতে আমি র্যাম দিব 2 GB, 2048, আর এটাতে সিপিইউ কোর একটাই থাকুক আপাতত, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি যদি এটার জন্য যে ডিস্ক মানে ইউএস এর স্পেস যতটুকু রাখতে চান, আপনি জায়গা যতটুকু রাখতে চান, ওইটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আমি এখানে ACI থাকবো, আর এখানে আমি এটার লোকেশন দিতে আছি আমার ক্লাউডের রুটে, আর এটাতে আমি 100 GB রাখবো। ওকে, আপনার ইচ্ছা করলে এটাতে 1 TB রাখতে পারেন যদি আপনার জায়গা থাকে। আমি এখানে যেহেতু দেখানোর জন্য করছি, তাই 100 GB রাখলাম। ওকে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ল্যানের ইন্টারফেসগুলো, আপনি এখানে ম্যাক অ্যাড্রেস প্লাস ল্যান পোর্ট যদি এক্সট্রা থাকে আপনার এই সার্ভারে, তখন এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন ল্যান পোর্টটা, আর আপনার ম্যাক অ্যাড্রেসটাও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। ওকে, আমি এখানে যেহেতু ডিফল্ট রাখবো, কোনো কিছু চেঞ্জ করবো না, তাই নেক্সটে দিলাম। এখানে আমার অপারেটিং সিস্টেমের যে ISO ফাইলটা, যেটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, কোন জায়গায় আমার এটার ভিতরে, আমি একটু আগে বলছি যে আমি এটার ভিতরে জোরিন নামে
একটা ওয়েস্ট রাখছি আমার ইয়াতে নেক্সট ক্লাউডের ভিতরে। আমি এটাতে একটা ক্লাউড সার্ভারও ইনস্টল করছি নেক্সট ক্লাউড নামে। এটা এটা খুবই ভালো, আমি অন্য ভিডিওতে দেখাবো যে কীভাবে নেক্সট ক্লাউড ইনস্টল করতে পারে ফ্রিনাসের ভিতরে। অথবা আপনি এটা ইচ্ছা করলে আপনার উবুন্টু সার্ভার অথবা যে কোনো সার্ভারে আপনার লিনাক্সের যে কোনো সার্ভারে ইনস্টল করতে পারেন, এটা খুবই ভালো আমার কাছে। কিন্তু এটা উইন্ডোজে সাপোর্ট করে না, ঠিক আছে? উইন্ডোজে অনেক এটা নিয়ে অনেক কথাটা তো হয়েছে, যাই হোক এই বিষয়ে যাইতেছি না। যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে ওএস ইনস্টল করবো, তাই দেখাই আমি এটাতে রাখছি কই, প্রথম থেকে দেখাই। আমি এটা এখানে আপলোড করছি সফটওয়্যারের ভিতরে, তারপরে ওএস এর ভিতরে, জরিনের ভিতরে। এই যে জরিন ওএস 15.1 কোর 64-bit অপারেটিং সিস্টেম, ওকে। তো এখান থেকে আমি আইএসও ফাইলটা দেখাই দিতে হবে একটু ভিতরে আপনার ক্লাউডের ভিতরে এখানে, তারপরে জেলস এর ভিতরে, তারপরে ক্লাউডের ভিতরে আবার, তারপর রুটের ভিতরে, তারপরে নিচের দিকে আপনার, সরি রুটে না, এটা হচ্ছে আপনার ইউজারের ভিতরে, ইউজারের ভিতরে আপনার লোকালের ভিতরে, WW ভিতরে, নেক্সট ক্লাউডের ভিতরে, এটা হচ্ছে নেক্সট ক্লাউডের টোটাল প্লাগিংটা এটার ভিতরে, ঠিক আছে? তারপরে ডাটা, ডাটার ভিতরে যে তোমার এডমিন অ্যাকাউন্ট থেকে এটাতে ডাটাটা আপলোড করছি, তারপরে ফাইলের যেখানে ফাইলসের ভিতরে, সফটওয়্যারের ভিতরে, তারপরে আপনার ওএস এর ভিতরে, অনেক ভিতরে তাই না? ওএস এর ভিতরে, তারপরে জরিন ওএস এর ভিতরে, এখানে আপনার এই যে জরিন নামে যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আমি ওই আইসো ফাইলটা রাখছি, যেটা ডাউনলোড করে অলরেডি আমি এখানে আপলোড করে দিছি। আপনার ইচ্ছা করলে এটা রুটও রাখতে পারেন, আমি যেহেতু এটা ভিতরে রাখছি তাই একটু ভিতরে থেকে এটা আমি সিলেক্ট করে দিলাম, ওকে। আপনার ইচ্ছা করলে এটা যদি রুটে রাখেন এখান থেকে আপলোড করে দিতে পারেন, অথবা রুটের থেকে আপনি দেখাই দিতে পারেন ওই আইসো ফাইলটা, ওকে। তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে আমি এখানে আমার সব কিছু যদি ঠিক থাকে, আগে দেখবেন যে সব কিছু ঠিক থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন। তারপরে আমার এটা অলরেডি কনফিগার হয়ে আছে, এখন আমার ওএসটা বন্ধ আছে, আমি এটা এখান থেকে অন করে দিব। এই যে স্টপ আছে আমি অন করলাম, ওকে। ওএসটা আপনি দেখতে পারবেন একমাত্র বিএনসির মাধ্যমে, মানে যে কোনো ব্রাউজার থেকে আপনি ব্রাউজ করবেন আপনার এই ওএস এর বিএনসি আইপিটা, ওকে। এখানে আমি এই যে বিএনসি নামে যে অপশনটা আছে আমি দেখতে চাই ওএসটা রান হয়েছে কিনা বিএনসি। এই যে ব্রাউজারের ভিতরে আমার ওএসটা এখানে ট্রাই জরিন ওএস অথবা আপনার গ্রাফিক্স এর মাধ্যমে কিভাবে ইনস্টল করবেন, এখানে আমি যেহেতু ইনস্টল করবো তাই উপরেরটাই আপনারা দিবেন, ওকে। আমার আইএসও ফাইলটা অলরেডি ডিটেক্ট করছে এটাতে, এখন আমার এই যে জরিন, আমার কাছে কিন্তু জরিন ওএস আসলেই ভালো লাগছে লিনাক্সের ভিতরে। আপনার জরিন ওএসটা আসলেই ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন এটা। এটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার সার্ভারে র্যাম বেশি থাকতে হইব, আর ভালো কনফিগারেশনের সার্ভার থাকতে হইব। এখানে বলতেছে যে আমি ট্রাই করবো না ইনস্টল করবো, তো ইনস্টল জরিন ওএস, ওকে। যেভাবে লিনাক্স ইনস্টল করা আমি আগের ভিডিওগুলোতেও দেখাইছি, তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবো। এখানে আমি যে টিক চিহ্ন দিয়ে দেবো যেহেতু আপডেট করতে চাই, আপনারা না চাইলে ওইখান থেকে টিক চিহ্ন উঠাইতে পারবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমি পুরাটা ডিস্ক যেটা 100 GB রাখছিলাম ওইটা পুরাটাই আমি ইউজ করতে চাই, এই জন্য এখানে আমি ইরেজ করে দিতে চাই, ওকে। যে আমার দেখাইতেছে যে অলরেডি ইরেজ হয়ে যাবো আর ডাটা পাবো না এরকম কিছু, ওকে। তো এখানে আমি বাংলাদেশ ঢাকা সিলেক্ট করবো, এই যে এখানে বাংলাদেশ ঢাকা, এই যে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ, ওকে। আপনার ইচ্ছা করলে এই জায়গায় টাইপও করতে পারেন, আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম, এই যে ঢাকা, তারপরে কন্টিনিউ। এখানে আমি ইউর নেম দিলাম আমার নাম ARIF আরিফ,
আর এটার নাম দিলাম আরিফ ওয়েস, ইউজার নেম আরিফ, আর এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতেছি 3290। ওকে, তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে, বেশিক্ষণ লাগবো না। আর ইনস্টলের ফাঁকে আমি আরও বলে রাখি, এখানে আমি ফ্রিনাস আসলে অনেক ভালো একটা ক্লাউড সার্ভিসগুলো দেয়। এটাতে অনেকগুলো সার্ভিস আছে, যেই সার্ভিসগুলো আমি দেখাই এটার বিষয়ে আমি অন্যদিন আরও আলোচনা করব। কিন্তু আপনি এটার থেকে এই এই ফ্রিনাসের ওএসটা আসলেই অনেক ভালো, যদি আপনি অফিসিয়ালি অথবা পার্সোনালি ইউজ করতে চান, বাসায় ক্লাউড সিস্টেম অথবা আপনার মাল্টিমিডিয়া সার্ভার অথবা অন্য কিছু কোনো জায়গায় ইউজ করতে চান, তাহলে এই ফ্রিনাস ওএস আসলেই অনেক ভালো। এখানে আমি আপনি ইজিলি আর কি হার্ড ডিস্কগুলো অ্যাড করতে পারবেন, আপনি RAID 5 RAID 0 ইউজ করতে পারেন। এখানে এখানে অনেক সার্ভিস আছে, FTP অথবা আপনার SMB অথবা আপনার SSH এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। উইন্ডোজের ওয়েব ডেভ আছে, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এটা রানের মাধ্যমে যে কোনো জায়গার থেকে আপনার একই লোকেশনের থেকে রান করতে পারেন। আর রিয়েল অ্যাপে হলে তো কথাই নেই, যে কোনো লোকেশন থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো এটা হইতে বেশিক্ষণ সময় লাগবো না। এই জরিন ওয়েস সম্বন্ধে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাইবেন, আর ফ্রিনাস সম্বন্ধেও যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাইবেন। এটা আমি অনেকদিন ধরে ফ্রিনাস ইনস্টল করে রাখছি এবং অনেক সার্ভিস আছে, এগুলোতে অনেকগুলো প্লাগ ইন আছে। যেমন আমি এখানে আপনার একটু আগে দেখাইছি যে নেক্সট ক্লাউড ইনস্টল করছি, কীভাবে ইনস্টল করছি এটা অন্য ভিডিওতে দেখাবো। তারপরে এখানে আপনি প্লাগ ইনে যাবেন, তারপরে এখান থেকে আপনার নেক্সট ক্লাউডে ক্লিক করবেন, তারপরে ইনস্টল করবেন, ঠিক আছে। এটা নেটের মাধ্যমে আপনি পোর্টফোলিওর মাধ্যমে ইউজ করতে পারেন, অথবা আপনার যদি রিয়েল আইপি থাকে বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য তখন আপনি এটা করতে পারেন, অথবা আপনি এটা আলাদা আইপি হিসাবে ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো এটার ব্যাপারে যদি কিছু বলার থাকে অন্য ভিডিওতে আমি জানাবো, আর আপনারাও কমেন্টসে জানাবেন যে কোনো কিছু জানার দরকার থাকলে। এটাতে অনেকগুলো ফাংশন আছে, আমি অন্য ভিডিওতে ডিটেলস বলবো আর কি। ওকে, তো যেহেতু আমরা আজকে ওএস ইনস্টল করতেছি, ওএস নিয়েই কথা বলবো। আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে কিভাবে ভার্চুয়াল বক্স, হাইপার বি অথবা VMware মাধ্যমে এই ওএসগুলো ইনস্টল করবেন। আপনারা ওইগুলো দেখলে ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে ইনস্টল করতে হয়। তো ইনস্টল হোক, আমরা ওয়েট করি। ওকে, আমি এটা ফুল স্ক্রিন করে দিলাম। ওকে, এখানে আমার মেসেজ আসতেছে, নেক্সট ক্লাউড মেইল ইউজ করতে পারি, ক্যালেন্ডার ইউজ করতে পারি, নেক্সট ক্লাউডের মাধ্যমে আপনি ইচ্ছা করলে ভিডিও কনফারেন্সও করতে পারেন। এটা অনেকগুলো প্ল্যাগইন আছে, আপনারা ইউজ করতে পারেন। প্রায় শেষের দিকে আমার ইনস্টলেশন প্রায় আর কি কমপ্লিট, কনফিগার হইতেছে হার্ডওয়্যারগুলো, ঠিক আছে, বেশিক্ষণ লাগে না। আপনার হার্ডওয়্যার উপরে ডিপেন্ড করে যে আসলে কত কতক্ষণ সময় লাগবে। আর এটার একটা মজার বিষয় হচ্ছে, আপনি যে কোনো ব্রাউজারে যেহেতু আপনি ওয়েস্ট বিএনসির মাধ্যমে ইউজ করতে পারেন, এবং এটা আপনি যদি রিয়েল অ্যাপে থাকে তখন আপনি মোবাইল থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনার অপারেটিং সিস্টেমটা আপনি ইউজ করতে পারতেছেন। যদি আপনার ফ্রিনাসের ভিতরে আপনার 16 GB র্যাম থাকে তখন আপনি এরকম আর মাল্টি ওয়েস ইনস্টল করতে পারেন আপনার ভার্চুয়ালে। তো আমার কাছে মনে হয় র্যাম এটাতে বেশি থাকা দরকার, আর এটা অবশ্যই আপনার এই সার্ভারের জন্য আপনি ল্যান্ড পোর্ট ইউজ করবেন, গিগাবোর্ডে ল্যান্ড পোর্ট ইউজ করবেন, তখন আপনার এটাতে ভালো পারফরমেন্স পাবেন। আমার এই ইনস্টলেশন কমপ্লিট, এখানে রিস্টার্ট যেতেছে, আমি রিস্টার্ট নাও দিয়ে দিলাম। এখানে বলতেছে যে ইনস্টলেশনের যে মিডিয়াটা আছে এটা রিমুভ করার জন্য, এটা আপনি ইচ্ছা করলে রিমুভ করতে পারেন। আমি দেখাই কিভাবে।
এখানে আমার ওয়েস্টটা আছে, এই জায়গা থেকে আপনার এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার এই যে ডিভাইসেস নামে যে অপশনটা আছে, এখানে আপনার দেখেন যে সিড রুম, মানে এখান থেকে আমি যে ওয়েস্টটা আমি দেখাই, আপনার এই ইডিটে ক্লিক করবেন। এই যে আমি যে জায়গা থেকে আমার আইএসও ফাইলটা আমি ডাউনলোড করছিলাম জরিন, ওই ফাইলটা এখান থেকে আর কি আমি অ্যাড করে দিছিলাম, তাই এখন তো যেহেতু ইনস্টল হয়েছে এটা দরকার নেই, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট ডিভাইস। ওকে, তো ভার্চুয়াল মেশিন এখানে আমি বিএনসির মাধ্যমে এখানে বলতেছে এন্টার দেওয়ার জন্য, তো এন্টার দিই, দেখি। এই যে দেখেন এখানে বলতেছে যে নো বিএনসি, কানেক্ট, কানেক্টিং কানেক্টিং কানেক্টিং। এই যে কানেক্ট হয়েছে আমার ওয়েসে, এই যে আমার জুরিন ওয়েস আমার ইনস্টল হয়ে গেছে, আমি এটা ব্রাউজার থেকে এখন ইজিলি অ্যাক্সেস করতে পারবো। তো আমি এটাতে পাসওয়ার্ড দিলাম, এখানে দেখাইতেছে যে এটাতে আমার আসলে নেটওয়ার্ক কানেকশন নাই। এখানে দেখেন এখানে আপনার ব্রাউজার আছে, আপনার স্টার্ট মেনুর মতো আর একটা মেনু আছে, উইন্ডোজের যেরকম থাকে না স্টার্ট মেনু, এরকম এখানে একটা মেনু আছে। এই যে ব্রাউজার ফায়ারফক্সে আমি দেখি, যেহেতু ইন্টারনেট কানেকশন নাই এটা আমার এখন কাজ করব না, আমি কানেকশন দিতেছি পরে। এই যে দেখেন এখানে আপনার স্টার্ট বাটনের মতন উইন্ডোজের মতো অপশনগুলো আছে, আর এটার ফাইল ম্যানেজারটা দেখেন, যারা আর কি উইন্ডোজ থেকে লিনাক্সে কনভার্ট হতে চান আমি অবশ্যই বলবো যে জোরেন ওএস আপনি ইনস্টল করবেন, ঠিক আছে? এটা ভালো আমার কাছে মনে হয়, যারা নতুন লিনাক্স সম্বন্ধে অতটা বোঝে না, এবং এটা লুকিংটাও আমার কাছে ভালো লাগছে, এটা খুব ইজিলি আর কি ইউজ করার মতো। এভাবে আপনি ইচ্ছা করলে ইজিলি আপনার ফ্রিনাসের ভিতরে ভার্চুয়ালি আপনি ওএস ইনস্টল করতে পারেন, ঠিক আছে? বিএনসির অ্যাড্রেসটা নেব, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে, আমি যদি রিয়েল আইপি থাকে তখন রিয়েল আইপি দিয়ে আপনি কানেক্ট করতে পারেন, এখানে যেহেতু আমি লোকাল আইপি ইউজ করি, পোর্ট ফরওয়ার্ডের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন এটা, ঠিক আছে? ইজি না এটা? আপনি ইচ্ছা করলে মোবাইল থেকেও ইউজ করতে পারেন, মোবাইলেও আপনি ব্রাশ করে এটা ইউজ করতে পারেন। আমার কাছে কিন্তু মোটামুটি এই এইভাবে মানে ব্রাউজারের মাধ্যমে ওয়েস ইনস্টল করে তারপর ইউজ করাটা ভালোই লাগে। তো যদি আপনার এই ভিডিওতে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাইবেন, আর এই ফ্রিনাসের সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই জানাইবেন, আর আপনার ক্লাউডের এই নেক্সট ক্লাউড সম্বন্ধেও যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাইবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।